বসন্ত পঞ্চমী উদযাপন হলো পাঁশকুড়ার একটি ক্লাবের উদ্যোগে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কৃতিত্বের জন্য সম্বর্ধনা যেমন দেওয়া হয়, এছাড়াও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিয় কুমার সাউ, সিপিএম জেলা কমিটির সদস্য চিত্ত দাস ঠাকুর প্রমুখ। খোকন মিশ্রের রিপোর্ট, পূর্ব মেদিনীপুর, ক্রাইম ব্রাঞ্চ। অনুষ্ঠান আয়োজন করেছে। এই আয়োজনে আমাকে একজন গ্রিন স্টার ক্লাবে এসেছেন, এই বৃষ্টির দিনেও তারা প্রোগ্রাম করছে রাস্তার উপরে, আপনি কি বলবেন? প্রথম হচ্ছে যে ক্লাবের যারা অর্গানাইজার তাদের আন্তরিক প্রয়াস থাকার ফলে এই অনুষ্ঠান এই পর্যায়েও সুন্দর হয়েছে। কারণ সকাল থেকেই ওয়েদার নানা কারণে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, আবার কুয়াশা হচ্ছে, নানা রকম প্রাকৃতিক সমস্যা তৈরি হচ্ছে, প্রভাব পড়ছে সমাজের ওপর। তার সঙ্গে এসছে হিংসা, বিদ্বেষ, সহ্য করতে না পারা। এগুলো সমাজে থাকলে এটা হয় না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এইগুলোই এসে যায়, রাগ অভিমান। এটাই আজকের সমাজের এটা সবচেয়ে বেশি বড় চাহিদা। সেই জন্য যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠানের সঙ্গে যদি এই দৃষ্টিভঙ্গিটা থাকে এবং যারা অর্গানাইজ করে তাদের মধ্যে এই সামাজিক ক্ষেত্রটাকে প্রসারিত করে, নিশ্চয়ই সবার মঙ্গল, আমাদেরও মঙ্গল, সমাজেরও মঙ্গল। স্যার আপনার নামটা? অমিয় কুমার সাহু। প্রথম কথা, স্বীকার করা ভালো, মহাশয়কে বলেছিলাম এটা দেখা হয়নি, এরা সহায়ক ভালো করে পরীক্ষা দিব। আমরা সেদিক থেকে আরো কেমন লাগছে? স্যার আপনার নাম? স্যার আমার নাম চিত্তরঞ্জন দাস ঠাকুর। স্যার আপনি এখন কিসে পদে আছেন? আমি কোনো পদেই নেই। আমাদের এবছর 14তম বর্ষে আমরা পদার্পণ করেছি পাঁশকুড়া গ্রিন স্টার ক্লাবের আয়োজনে সারস্বত উৎসব 2020। আমরা অনেকগুলি অনুষ্ঠান সূচি রেখেছিলাম, কারণ গতকাল এক প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের সে অনুষ্ঠান সূচিগুলি বাতিল করতে আমরা বাধ্য হয়েছি। আমরা রেখেছিলাম নৃত্য অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে বিভিন্ন আরও কম্পিটিশান, সেগুলো আমরা বৃষ্টির জন্য বাতিল করেছি। আমরা আজকেও অনুষ্ঠান রেখেছিলাম, সেগুলোও বাতিল করেছি। বৈশাখ প্রতিযোগিতা আমরা করতে পেরেছি বৃষ্টির মধ্য দিয়ে, তাতে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছি। এবং এবছর 2020 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন জানিয়েছি। আমরা এই অনুষ্ঠানটি সারা বছরই করে আসছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের আমরা শুভেচ্ছা জ্ঞাপনের ব্যবস্থা করেছি। কতজনকে শুভেচ্ছা জানাই? আমরা 50-60 জনকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আপনার নাম? আমার নাম দেবব্রত চক্রবর্তী। আমি এই ক্লাবের হিসাবরক্ষক।